কুমিল্লার বরুড়া আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে সক্রিয় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বর্তমান সংসদ সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল থেকে এই আসনে অংশ নিতে চায় অন্তত 6 জন প্রার্থী। কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়ার তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। কুমিল্লার বরুড়া উপজেলা জাতীয় সংসদের 256তম আসন। এ আসনের ভোটার সংখ্যা 3,49,065 জন। এখান থেকে 1991 এবং 2001 সালে নির্বাচিত হন বিএনপির আবু তাহের, আর 1996 সালে নির্বাচিত হন আওয়ামী লীগের আব্দুল হাকিম। তবে 2004 সালে বিএনপির প্রার্থী আবু তাহের মৃত্যুবরণ করলে উপনির্বাচনে আসনটিতে জয়ী হয় তার ছেলে জাকারিয়া তাহের সুমন, আর 2008 সালে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী নাসিমুল আলম নজরুল। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কুমিল্লা জেলা সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম মিলন এই আসনে নির্বাচিত হন। তবে এবার মনোনয়ন পেতে মরিয়া আওয়ামী লীগের একাধিক প্রার্থী। জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে ছিল, আগামী দিনেও থাকবে, আমরা সেরকমই আশা করি। কিন্তু তার মানে এই নয় যে কুমিল্লা বরুড়ার সিট জাতীয় পার্টিকে দেওয়া হবে। আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, যদি দল মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমি নির্বাচন করব। অন্যদিকে মনোনয়ন দৌড়ে বিএনপির সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ছাড়াও বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। চেয়ারপারসন দেশদীপ এম খালেদা জিয়া এখনো কারাগারে আছেন, ওনার মুক্তিটা আমাদের প্রধান দাবি, প্রথম দাবি। এগুলি যদি সরকার ফুলফিল করে, দেশদীপ এম খালেদা যদি মুক্তি হয়ে আসেন এবং দল যদি নির্বাচনে যায়, অবশ্যই আমি মনোনয়ন পাব। এদিকে মাঠে জোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন ছাড়াও একাধিক প্রার্থী।